ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين. السلام عليكم ورحمة الله وبركاته. 21 নম্বর প্রশ্ন, আমাদের এলাকাতে কবর দেওয়ার শেষে কবরের চার কোণে খেজুর পাতা পুঁতে ওই চারটি খেজুর পাতা চারজন চারটি সুরা পড়ে কবরে পুঁতে দেই, সব বিদাত। আমি ওনাকে জিজ্ঞাসা করেছিলাম, ওনারা বলল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় একজন ব্যক্তির কবরের মধ্যে খুব আজাব হচ্ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করেছিলেন, ওই ব্যক্তির কবরে খুব আজাব হচ্ছে, তোমরা গিয়ে খেজুর পাতা পুঁতে দাও। তাই আমরা এটা করি। এটা কি সত্য? কোরআন বা হাদিসে নবীজনের জামানায় কেউ কি করেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো কবর পাশ দিয়ে যাচ্ছিলেন, সহিহ বুখারী মুসলিম অন্যান্য হাদিসের কিতাব হাদিস, ইন্নামাল ইয়াযাবানু ওয়া ইয়াযাবান কাবির, ওহির মাধ্যমে জানতে পারলেন যে এই দুটো কবরে আযাব হচ্ছে। দুইজনের দুটো অপরাধ ছিল, গুনাহগুলি কাবিরা গুনাহ ছিল। যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাফাতের অনুমতি দেওয়া হইল, কিন্তু সাফাতটা ছিল সঠিক ব্যাখ্যায় হাদিসের সাফাত মুয়াক্কাতা, একটা নির্দিষ্ট বা সীমিত কালের জন্য সুপারিশ ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, যাতে করে মানুষ এই পাপগুলিতে লিপ্ত না হয় আর এদের আজাব হচ্ছে আজাবটা হালকা হয়। সেটা হচ্ছে যে তিনি দুটো খেজুর ডাল নিলেন আর দুই কবর উপরে দুটো গেড়ে দিলেন, চার কোনাই নাই, দুই কবরের উপর দুটো গেড়ে দিলেন আর বলে লাল্লাহ ইউখাফফ আনহুমা মা লাম ইয়াইবেসা, এই দুটো কবরের আজাবকে হালকা করা হবে যতদিন পর্যন্ত দুটো ডাল শুকিয়ে না যায়। এই সময়টা নির্ধারণ করে দিয়েছেন রাসূলুল্লাহ সাল্লামের কাছে আল্লাহ রব্বুল আলমিন ওয়াহি মারফত, জিবরিল মারফত। জি, এতদিন পর্যন্ত আজাবটা হালকা থাকবে, তারপরে তার অপরাধ যদি থাকে তো আজাব হইতে থাকবে। এত দুজন্য সুপারিশ। এই জন্য এই হাদিসের ভুল ব্যাখ্যা এক শ্রেণীর লোকেরা করেছে যে কাঁচা ডাল যতদিন তসবি করবে এই তসবির কারণে কবর আজাব হালকা হবে। কোরআন এবং হাদিসে কি আছে যে কাঁচা ডাল শুধু তসবি করা শুকনো তসবি করে? বরং কোরআন কারিমের সূরায়ে বনী ইসরাঈল সূরাতুল ইসরাত বলে ওয়াইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি, যে কোন বস্তু শুকনো রস হাল পৃথিবীর সব কিছু, সব কিছু গাছপালা জীব জন্তু সমস্ত কিছুর লোহা স্বর্ণ চাঁদি আল্লাহ যা সৃষ্টি রয়েছে সেই যে কোনো বস্তু আল্লাহ ছাড়া সব কিছু সেই সব কিছুই আল্লাহ প্রশংসার সাথে সাথে তসবি করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তসবিহ, তবে তাদের তসবি তোমরা অনুধাবন করো না, বুঝতে পারো না। খালি শুকনো আর কাঁচার কোনো পার্থক্য নেই এই ক্ষেত্রে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দুটো কবরের ওপর শুধু খেজুর ডাল পুঁতেছিলেন, আর কোনো ক্ষেত্রে তিনি করেননি। তার জীবদ্দশে অনেক মাইয়ে দাফন হয়েছে, ভালো হয়েছে, কারো ভুল ভ্রান্তিও ছিল, কারো কবরের ওপর এই রকমের খেজুর ডাল পুঁতেননি। তারপরে খলেফা রাশেদ এই এর উপর আমল করেননি, না হলে বলতাম যে এটি সুন্নত, সেই জন্য তারা বুঝেছেন যে রাসূলুল্লাহ ওই হাদিসের আলোকে এটি কাজ করতে হবে। সুতরাং এটি একটি বিদআত, আর এই বিদআত করা হচ্ছে গুমরাহি, গুমরাহির পরিণাম অবশ্যই জাহান্নামের শাস্তি যদি আল্লাহ মাফ না করে। সুতরাং এসব বিদআতগুলি করবেন না। তারপরে ওলামারা আরও বেশ কিছু কথা হবে, তার মধ্যে একটি কথা এখানে বলে দিই, সেটা হচ্ছে যে রাসূলুল্লাহ ওহির মাধ্যমে জানতে পেরেছে এই দুটো কবরে আজাব হচ্ছে। আপনি যাদের কবরে খেজুর ডাল পুঁতছেন কি আপনি কি জানছেন যে তাদের কবরে আজাব হচ্ছে? হতে পারে যে তারা নেক, তাদের কবরে নিয়ামতে ভরে দেওয়া হয়েছে, আপনি কি সাহসে তাদের ওপর তাদের কবরের ওপর আপনি ডাল পুঁতলেন? আর তারপরে ডাল পুঁতলেন যদি হ্যাঁ এই সেন্স নিয়ে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরে ডাল পুঁতেছেন কারণ ওখানে আজাব হচ্ছিল, তাহলে আপনি কি অভিযুক্ত করলেন না এই কবরবাসীকে যে তোমার বা আপনার কবরে বা এই কবরে হয়তো তোমার বাবার কবরে হয়তো আজাব হচ্ছে, হয়তো আজাব হচ্ছে, এই কথা বলার বা এই কথা চিন্তা করার আপনার অধিকার কি দিল? সুতরাং সতর্ক সাবধান, এইরকম বিদাত থেকে যারা এই সব বিদাত করবে তারা গুনাহার কাজ করছে, আর যে কোনো বিদাত কাবিরা গুনাহ। আল্লাহ যেন এই সমস্ত বিদাত থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন।